আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো বন্ধুরা দেখতেছেন আমার সামনে একটা সিআরটি টিভি একুশ ইঞ্চি কালার তো বন্ধুরা স্ক্রিনে ভালো করে লক্ষ্য করেন টিভিটার মূল সমস্যা হইতেছে এইটা তো আমি এখন আবারও আপনাদেরকে লাইন বর্তমানে এসি কারেন্টে দিয়ে দেখাবো এই যে দেখেন মূল সমস্যা রয়েই গেল তো এই সমস্যাটা কিভাবে সমাধান আপনারা করবেন সেই প্রসেসগুলোয় বন্ধুরা আপনাদের মাঝে আমি আজকে শেয়ার করব তো নতুন বন্ধুরা একটু স্কিপ করা যাবে না কিন্তু তাহলে গুরুত্বপূর্ণ জায়গাগুলো হারিয়ে ফেলবেন তো বন্ধুরা আমি এখন এই টিভিটাকে খুলতেছি একটু অপেক্ষা করেন আপনারাও এভাবে খুলবেন আমি যেভাবে খুলতেছি নাটগুলো তো যাই হোক এখন আমি মূল কাজে চলে যাব বন্ধুরা টিভিটাকে খুলে নেওয়ার পর আপনারা সর্বপ্রথম যে জায়গাটা দেখবেন সেটা হইতেছে ভার্টিক্যাল সেকশন তারপরে দেখবেন হইতেছে এই পাওয়ার পেস্টন এই জায়গাগুলো একটু হাসতিয়ে দেখবেন যে কোনো ক্যাপাসিটার কোনো ক্যাপাসিটারের ঠ্যাং জং ধরে খেয়ে ফেলছে নাকি তো যাই হোক বন্ধুরা এই যে দেখেন এখানে ক্যাপাসিটার আছে তারপরে এখানে আরো একটা ক্যাপাসিটার আছে এটা হইতেছে পঁয়ত্রিশ ভোল তারপরে দেখেন আর একটা ক্যাপাসিটার এই যে দেখেন এই ক্যাপাসিটার টা মনে হয় মাথাটা একটু ফোলা দেখা যাইতেছে তো যাই হোক আমি এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেব আপনারা যদি এরকম ক্যাপাসিটার মাথা ফোলা পেয়ে থাকেন তাহলে চেঞ্জ করে দিবেন আমি আরও একটু ভালো করে চেক করে নেব। আপনারাও এভাবে চেক করবেন যে কোনো ক্যাপাসিটারের গোড়া খেয়ে গেছে নাকি তাহলে যে ক্যাপাসিটার বর্তমানে এক ঠ্যাং খেয়ে যাবে ওই ক্যাপাসিটারটা আপনারা চেঞ্জ করে দেবেন একশো একশো কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে আরও একটু ভালো করে দেখবেন যে এই পিস্টনটা ঠিক আছে কি না এক ঠ্যাং যদি খেয়ে যেয়ে থাকে তাহলে এই পেস্টনটাকে চেঞ্জ করে দিবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমি এখন এই পেস্টনটা চেঞ্জ করে নেব আমার মনে হয় পেস্টনটা চেঞ্জ করা লাগবে আমার কারণ একটু দুর্বল তো নতুন বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই সমস্যাটা কিন্তু ভার্টিক্যাল সেকশন থেকে বেশি হয় তো যাই হোক ভার্টিক্যাল সেকশনটা সুন্দরভাবে চেক করার পর আপনারা যদি এরকম সমস্যা সমাধান না করতে পারেন তারপর আপনারা যেটা করবেন ভার্টিক্যাল আইসির সাথে যে ডায় থাকে একটি ফায়ার ডায়ট ওই ডায়োড সাথে কিন্তু চারটে ছোট ছোট রেস্ট্যান্ড থাকে আপনারা ওই চারটা রেস্টেন্ট চেক করবেন একটা অবশ্যই কেটে আছে যে কোনো একটা অবশ্যই কেটে থাকবে আপনারা ওই চারটা রেস্ট্যান্ডের মধ্যে একটা রেস্ট্যান্ড চেঞ্জ করে দিয়ে দিবেন তাহলে একশো একশো কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তারপর আপনারা যেটা করবেন ভারিকেল সেকশনটায় একটু লুজ কালেকশন সুন্দরভাবে করিয়ে দিবেন তাহলে আর কোনো সমস্যা হতে পারে না দেখেন বন্ধুরা আমি কিন্তু সুন্দরভাবে লুজ কালেকশনগুলো সুন্দরভাবে করিয়ে দিচ্ছি আপনারাও এভাবে সুন্দরভাবে লুজ কালেকশনগুলো মারিয়ে দিবেন নতুন বন্ধুরা একটা একটা পাশের গোর সম্পূর্ণটা এরকম করে তাতাল দিয়ে সুন্দরভাবে লুজ কালেকশনগুলো মারবেন আর কোনো সমস্যা হবে না তো তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তারপর আপনারা চেক করে নতুন বন্ধুরা আপনাদেরকে বলতেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন ভিডিওটা না ভালো লেগে থাকলে একটা কমেন্ট করবেন আর যদি মনে করেন যে ভাইয়ের ভিডিওটা দেখে কিছু শিখলাম তাহলে একটা শেয়ার করে দিবেন এখনো জেনারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা এখন মূল কাজে চলে যাব নতুন বন্ধুরা আমার কিন্তু ভার্টিক্যাল সেকশনটা সম্পূর্ণটা ঝালাই ক্লিয়ার বন্ধুরা এই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ এখন আমি এই যে সার্কিটটাকে উল্টিয়ে নিলাম এখন আমি কারেন্টে লাইন দিয়ে দেবো এই যে দেখেন আমি এসি কোডটা হাতে নিচ্ছি আমি অলরেডি লাইন দিয়ে ফেলেছি এখন দেখি রেজাল্টটা কি দেখায় আপনারা একটু অপেক্ষা করেন আমি রেজাল্টটা দেখবো আর কি আপনাদেরকেও দেখাব দেখেন একদম একশো একশো ঠিক হয়ে গেছে আপনারা এভাবে কিন্তু ঠিক করতে পারবেন আমি যেভাবে করে দেখাইলাম বন্ধুরা কিন্তু একটু সমস্যা রয়ে গেছে তো এই যে দেখেন স্ক্রিনটাতে লক্ষ্য করেন এখন আমি এই ফ্যাক্টরিতে গিয়েছিলাম ফ্যাক্টরিতে গিয়ে আমরা নতুন একটু বিপদে পড়ে যাই সামান্য একটু স্ক্রিনটা ইদিক উদিক হয়ে থাকে তো ফ্যাক্টরিতে গিয়ে এরকম ঠিক করে দিতে। তো বন্ধুরা আজকের মতো বিদায় ভালো থাকবেন